হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সাদা পোলাও। এখানে আমি হাফ কেজি পরিমাণে পোলার চাল নিয়েছি। আর পোলা রান্নার জন্য আমি নিয়েছি এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, আদা রসুন পেস্ট, তেল, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি রান্নায় চলে যাব, আপনাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। তো আমার প্যানটা একটু গরম হয়ে গিয়েছে। আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, অল্প তেল, যেটা অল্প তেলে খাওয়াই ভালো। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিচ্ছি, লং এলাচি দারচিনি, আমি এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। আর আদা রসুন পেস্টটা আমি সবার পরে দিব, কারণ পোলা আমি যেখানে চিনি গুঁড়ো চালটা নিয়েছি ওই চালটার অলরেডি একটা গন্ধ আছে, গ্রান, খুব সুন্দর গ্রান। আর আদা রসুন পেস্টটা যদি আমি এখানে দিয়ে দেই ওই গ্রানটা আর পাওয়া যায় না। তো আমি পরে দিব, চালটা যখন ভেজে নেব তারপরে দিব। চালটা আমি দিয়ে দিয়েছি চুলার উপরে, এটা ভালো করে আমি ভেজে নেবো। আর এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি 1 চামচ নিয়েছি, মানে দুটো মিক্স একসাথে। আমি এখন লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার পোলাওটা ভাজা ভাজা হয়ে গিয়েছে চালগুলো, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর অনেকে পোলাও রান্না করতে গেলে মানে পায় যে ভয় পায় যে আমার পোলাওটা কি ঝরঝরা হবে কি না। তো আমি এটার জন্য একটা টিপস দিতে পারি, সেটা হলো আপনি যেই কাপ দিয়ে চাল নেবেন, হয়তো বা 2 কাপ চাল নিলেন, তো ওই ওই কাপ দিয়েই আপনি 2 কাপ চালের সাথে 4 কাপ পানি লাগবে। তো আমি আমার আন্দাজ মতো আমি পানিটা দিয়ে দিব। আমি এখানে গরম পানি নিয়েছি, গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দেখে দেখে নেব আমার পোলাওটার কী অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি বলক এসে গিয়েছে এবং পানিটাও একটু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাটা কাঁচামরিচ দিলাম না, আস্ত দিলাম, আপনারা ইচ্ছা করলে কাঁটাগুলোও দিতে পারেন, মানে খালি করে। আমি শেষ রান্নাটা দেখি, পানিটা শুকালে আমার পোলাওটা কি ঝরঝরা হয় নাকি আপনাদের দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি দেখে নিব আমার পোলাওটা কেমন হয়েছে। আমি এভাবে মানে পানি দেওয়ার পরে আমি 2 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কীরকম ঝরঝরা হয়েছে। তো আশা করি আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায়। দেখেন একদম ঝরঝরা, আর একটু বসায় রাখলে আর একটু ঝরঝরা হবে, দমে যদি বসায় রাখেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে সিম্পলভাবে সাদা পোলাও রান্না করা। তো আপনারা ডেকোরেশন করতে চাইলে এখানে একটু বেরেস্তা দিতে পারেন পেঁয়াজ ভেজে। তা আমি আজকে করিনি বেরেস্তাটা। তো আশা করি সবার ভালো লাগছে আমার এই সাদা পোলাও রান্নাটা। সবাই আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।